দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে 2.25 লাখ আনসার এবং 75,000 পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী কাজ করছে। এ তথ্য জানিয়ে মহাপুলিশ পরিদর্শক মইনুল ইসলাম বলেছেন, প্রতিমা বিসর্জন দেওয়ার রুটগুলোতেও বিশেষভাবে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন মঠ পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। আইজিপি আরও জানান, পূজাকে কেন্দ্র করে যারা অপতৎপরতা চালাতে চায় তাদেরকে ছাড় দেওয়া হবে না। এ মাসের 1 তারিখ থেকে 43টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে 14 মামলা হয়েছে বলেও জানান মইনুল ইসলাম। এসব মামলায় 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আইজিপি আরও বলেন, পূজার পরেই চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাই, মাদক এবং ট্রাফিক সহ সব অপরাধের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে শুরু করবে পুলিশ। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক পেশা দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।